নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই দুইটি গ্রহের মহাসংযোগ চার রাশি টাকার গদিতে বসতে চলেছে। কোন এই চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বুধ অলরেডি অবস্থান করছে মিথুন রাশিতে এবং শুক্র আপনার অবস্থান করছে বৃষ রাশিতে। দুটি গ্রহই কিন্তু সক্ষেত্রিক অবস্থাতে এবং দুটি কিন্তু রাজযোগ সৃষ্টি করছে। বুধ সৃষ্টি করছে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, সরি, শুক্র সৃষ্টি করছে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এবং আপনার বুধ করছে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ। এই যে এই দুইটি রাজযোগের ফলে এবং দুইটি গ্রহ একত্রে নিজ রাশিতে অবস্থান করার ফলে যে চার রাশির ধনবর্ষা হতে চলেছে, সেই চার রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে দেখতে হবে আপনার জন্মছকে বুধের অবস্থান কেমন আছে, আপনার জন্মছকে শুক্রের অবস্থান কেমন আছে, এটা কিন্তু দেখা দরকার। যদি দেখা যাচ্ছে বুধ আপনার প্লেসমেন্ট ভালো নেই বা শুক্রের আপনার প্লেসমেন্ট ভালো নেই, তাহলে আপনার অর্থাৎ এই যে মহাসংযোগের যে দুইটি গ্রহ, এই যে শুক্র এবং বুধ, চার রাশিকে টাকার গদিতে কিন্তু বসাবে। কেন? দুটি রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, কিছু কিছু সময় থাকে মানুষের, কোনো কোনো মাস থেকে খুব ভালো যায়, কোনো কোনো মাস থেকে খারাপ যায়, অর্থাৎ দুই রকমই কিন্তু মাস কিন্তু চলে, অর্থাৎ খারাপ এবং ভালো দুইটি কিন্তু থাকে। এই জায়গাটাতে কী ব্যাপারটা দেখতে হবে, যে চার রাশির ক্ষেত্রে বলছি তার সেই রাশিগুলোর শুক্র এবং বুধের প্লেসমেন্ট কেমন আছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং ধনপতি ধনভাবে এবং এর সাথে সাথে শুক্র রাশিতে অবস্থান করে মালব্য নামক মহাপ্রসাদযোগ সৃষ্টি করছে এবং নীতি এবং আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, শেয়ার মার্কেটের কারকগ্রহ এই বুধ আপনার ধনভাবে বসে আছে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদের ধনপ্রাপ্তি এ সময় হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এ সময় হবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পেমেন্ট হয়ে যাবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন, চতুর্থভাবে চতুর্থপতি, পঞ্চমভাবে পঞ্চমপতি, সক্ষেত্রিক, দুর্দান্ত। আপনাদের শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এই সময়ের মধ্যে যেহেতু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, ভাগ্যবতী আপনার কেন্দ্রে অবস্থান করছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা আমি এক কথা যদি বলি। এবং আপনাদের শেয়ার বাজার থেকে প্রফিট হবে, আপনাদের এই সময় সুনাম অর্জন হবে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে এবং একাদশপতি ধনভাবে লাভ সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির তো দুটি গ্রহ, একটি কর্ম হবে, একটি সফলতার হবে, দুর্দান্ত রেজাল্ট সিংহ রাশি পাবে। সিংহ রাশির ধনাধিপতি লাভ পাবে এবং আপনাদের কর্মপতি কর্ম হবে, কর্মক্ষেত্রে উন্নতি, কিছু ক্ষেত্রে আপনাদের এখানে আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটিগুলো কিন্তু আসবে, সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের যদি বলা যায় ধনের জায়গাটা যদি আমি আসি, ধনের ক্ষেত্রেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সিংহ রাশির। এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে।
এবং এর সাথে সাথে আমি সিংহ রাশির ক্ষেত্রে আরেকটি কথা বলছি, আপনাদের কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তির যোগ কিন্তু থাকছে, যে কোনো কিছু প্রাপ্তি এটা কিন্তু আপনাদের কিন্তু সৃষ্টি করছে এই মাসে। এরপর শেষ যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ধনাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, দুর্দান্ত ভাগ্যের দ্বারা অর্থ আসবে এবং কর্ম হবে কর্মবতী, মানে আপনাদের ক্ষেত্রে ভদ্রনাম অপরশরা যোগ সৃষ্টি করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে। এবং ধনাধিপতি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন আপনি যদি হন কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা, দীর্ঘদিন আটকে থাকা টাকা আপনারা পাবেন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।